চলতি বছরে 16ই ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী 29শে মার্চ ভোট গ্রহণের কথা থাকলেও করোনা অতিমারীর কারণে তা স্থগিত হয়ে যায়। এরপর কেটে গেছে প্রায় 10 মাস। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সংসদীয় আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন সহ বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সার্বিক দিক বিবেচনায় আগামী 27শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী। তিনি জানান, নির্বাচনের ফলে কর্পোরেশন থেকে মানুষ দ্রুত নাগরিক সেবা পাবে। তাই নির্বাচন কমিশন 27 তারিখ যে নির্বাচন ঘোষণা করেছেন, চট্টগ্রামবাসী এটিকে খুব সাদরে গ্রহণ করেছে। ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশন যখন এটি ডিক্লেয়ার দিয়েছে, আমি মনে করি এটা এই স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন হতে কোনো আপত্তি নেই, নির্বাচন হয়ে যাওয়াই বাঞ্ছনীয়। আমি আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের প্রস্তুতিতে সবসময় থাকে। নির্বাচন নিয়ে যে যেটা অতিরিক্ত প্রস্তুতি, সেটা তো 1929 মার্চের নির্বাচনের জন্য আমরা প্রায় নিয়েই ফেলেছিলাম। এখনও আমরা সামান্য ঘাটতি যেগুলো আছে এগুলো এই সময়ের মধ্যে আমরা সেগুলো পূরণ করে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ 27শে জানুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। আমরা একটা সুন্দর ইলেকশন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, উৎসবমুখর একটা নির্বাচন চাই। যে উৎসবমুখর ইলেকশন আগে ছিল বিএনপির সময়ে, কিন্তু এখন আওয়ামী লীগের সময় সে নির্বাচন কমপ্লিটলি অ্যাবসেন্ট আমরা দেখতে পাচ্ছি। কাজে গণতন্ত্রের যেটা প্রথম ধাপ, যেটা সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, সেটা ফিরিয়ে আনার জন্য আমরা চাই যে আগামী নির্বাচন উৎসবমুখর হবে, গণমুখী হবে, নিরপেক্ষ হবে, নিরাপদ হবে এবং মানুষ তাদের কনফিডেন্স লেভেল ফিরে পাবে ভোট সেন্টারে যাওয়ার জন্য। ভোটের যে পদ্ধতি আছে ইভিএমে, আমরা মনে করি ইভিএম পদ্ধতি যদি সঠিকভাবে প্রণয়ন করা হয়, কারণ ইভিএমে মনে রাখবেন এনআইডি কার্ড ছাড়া কেউ ভোট দিতে পারবে না। সেক্ষেত্রে যদি ভোট সেন্টারে ঢোকার আগে যদি এনআইডি কার্ড চেক করে ঢোকানো হয়, তাহলে বাইরের লোক যারা আসবে তারা কিন্তু বহিরাগতরা ঢুকতে পারবে না, কাজে এনআইডি দিয়ে ঢুকাতে হবে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের কোভিড-19 কারণে যে চসিক নির্বাচনটি যেটা স্থগিত করা হয়েছিল, সেই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য আগামী 27 জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে মাননীয় কমিশন কর্তৃক। এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় সিনিয়র সচিব মহোদয় এই বিষয়ে ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তো চসিক নির্বাচনটি করার জন্য চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করেছি। গেল 5ই আগস্ট মেয়াদ শেষে বিদায় নেন চসিকের মেয়র রাজবন নাসিরউদ্দিন সহ 41 জন সাধারণ ও 14 জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন চসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।